বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া ওসলি ওয়া আসাল্লিমু আলা النবি الامিন ওয়া আলিহি তাইয়িবিন ত্বাहिरিন ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ দুরেরবঙ্গ কাছে রগনে তো অসংখ্য দর্শক ভাইদেরকে পৃথি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কুরআন কেন্দ্রিক আয়োজন শুন কুরআন পড়ে কুরআন বুঝি কুরআন দিয়ে জীবন করি কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা সুরাত থেকে ধারাবাহিক আলোচনা করছি আর এই আলোচনার মূল উদ্দেশ্য হল আমরা আলোচনার মাধ্যমে আল্লাহর কোরআন থেকে হেদায়ত নিব আল্লাহর কোরআনের হেদায়তের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করব আমাদের এহকালকে সুন্দর করব এবং পরকালকে সুন্দর করবো ইনশা আল্লাহ সম্মানিত দর্শক ভাই বোনেরা যারাই আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আপনাদেরকে কংগ্রাচুলেশনস এবং আপনাদের জন্য আল্লাহ সুহায়ন হুয়া তাল্লার কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন আমাদের এই সময়টুকুকে কবুল করেন আল্লাহ তালা যেন এই সময়ের মধ্যে বরকত দেন আর এই আলোচনা যারা আমরা করি আর আলোচনা যারা শুনি তাদের সবাইকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন যা যাই দান করেন আমিন ইয়া সম্মানিত ভাইরা আমাদের আলোচনা শুরু হচ্ছে সুরাত নাম্বার ফিফটিন থেকে সুরাত উন্নস পনেরো নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমরা প্রথমে আল্লাহর কথা শুনি এরপরে ধীরে ধীরে আমাদের আলোচনা নিয়ে অগ্রসর হই ইনশাআল্লাহ واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت او يجعل الله لهن سبيلا

চারজনকে তোমরা সাক্ষী হিসেবে গ্রহণ করবে আর যদি তারা চারজন সাক্ষী দেয় তাহলে তাদেরকে তোমরা ঘরের মধ্যে আটকিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত না তারা মৃত্যুবরণ করে অথবা আল্লাহ তালা তাদের জন্য কোনো ওয়ে আউট বের করে দেন আর তোমাদের মধ্য থেকে যদি দুইজনে খারাপ কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে তোমরা শাস্তি দাও যদি তারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয় তাহলে তাদের থেকে তোমরা বিরত হয়ে যাবে আর নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ কবুলকারী এবং তিনি মেহরবান সম্মানিত দর্শক ভাই বোনেরা এখানে ইসলামের বিভিন্ন যে হদুদের বিষয়গুলো রয়েছে হুদুদ সম্পর্কে আল্লাহ সুভান হুয়া তাহ এখানে বর্ণনা করছেন ইসলামী হদের মধ্যে একটা বিষয় হলো যে অন্যায় করলে যে শাস্তি তার একটা ক্রাইমের ক্রিমিনালজি যেটাকে বলে এটা এমন একটা বিষয় যেটা আসলে সারা পৃথিবীর জন্য এক্সাম্পল ছিল এক্সাম্পল হয়ে আছে এবং এক্সাম্পল হয়ে থাকবে হ্যাঁ অনেক দেশে অনেক জায়গাতে অনেক সোসাইটিতে ইসলামিক এই যে ক্রিমিনালজি ইসলামিক হদুদের বিষয়গুলো কেসের বিষয়গুলো হ্যাভ মিস মিসআন্ডারস্টুড এটাকে ভুল বোঝা হয়েছে ভুল করে ব্যাখ্যা করা হয়েছে এজন্য আমরা অনেক সময় অনেকে মনে করি যে ও এটা একটা বর্বর আইন এটা একটা খারাপ আইন কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা যদি চিন্তা চিন্তাভাবনা করে দেখি এবং সমাজের আমাদের যে শান্তি দরকার সমাজে যে নিরাপত্তা দরকার সমাজের মধ্যে যে স্টেবিলিটি দরকার সেই সম্পর্কে যদি আমরা চিন্তা করি সেই সম্পর্কে যদি আমরা অ্যাওয়ার হই আমার ভাই বোনেরা তাহলে আমরা অবশ্যই দেখব রবুল আলমিন আল্লাহ তালা যে নিয়ম দিয়েছেন এটা একটা সুন্দর নিয়ম রবুল আলমিন যে নিয়ম দিয়েছেন এটা একটা মোস্ট সুইটেবল নিয়ম রবীন্দ্র আল্লাহ যে নিয়ম দিয়েছেন নিয়ম এর থেকে বেটার কোনো কিছু হতে পারে না এর থেকে মহান কোনো কিছু আর হতে পারে না পারে না পারে না যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন আমার সঙ্গে আপনারা একমত না হন আমার সম্মানিত ভাই বোনেরা তাহলে আপনারা নিজেরা লেখাপড়া করুন নিজেরা কম্পেয়ার করুন নিজেরা রিসার্চ করুন নিজেরা গবেষণা করুন এবং নিজেরা আপনারা গবেষণা করতে করতে একসময় আন্ডারস্ট্যান্ড করবেন বিভিন্ন দেশের সঙ্গে সার্ভে করুন আর আপনি ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে কোনো মুসলিম কান্ট্রি যেখানে কোরআন হাদিস আংশিক হলেও মানা হয় তার সঙ্গে আপনারা কম্পেয়ার করে দেখুন দেখবেন যে আল্লাহ সুবাহর আইন মানলে আল্লাহর কোরআন মানলে আল্লাহর নিয়ম মানলে সমাজের মধ্যে কত শান্তি হয় সুবহান আল্লাহ বর্তমান জামানায় আল্লাহর কোরআনকে মেনে চলা হয় হান্ড্রেড পার্সেন্ট এরকম দেশ তো আসলে নাই ইসলামিক স্টেট তো আমাদের নাই মুসলিম স্টেট আমাদের কিছু আছে আপনারা অনেকে বলবেন যে তাহলে মুসলিম স্টেট এবং ইসলামিক স্টেটের মধ্যে ডিফারেন্সটা কি মুসলিম স্টেট হলো যেখানে মুসলমানরা চালায় হয়তো তারা কোরআন মোতাবেক চালাইতে পারে বা অন্য ওয়েস্টার্ন ল দিয়েও চালাতে পারে এরকম মুসলিম স্টেট অনেক আছে কিন্তু ইসলামিক স্টেট হলো ওটা যেখানে হুবহু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে এটাকে পরিচালনা করা হয় দ্যাট ইজ ইসলামিক স্টেট পরিপূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট কোরআন এবং হাদিস মোতাবেক আনফরচুনেটলি পরিচালিত করা সম্ভব হচ্ছে না হ্যাঁ এসাস বিচার এবং সালিশ জিনায়াত যেগুলো রয়েছে এবং ক্রিমিনোলজি যেগুলো রয়েছে এগুলোর ব্যাপারে হ্যাঁ কোরআনের হাদিসের অনেক সেখানে মানা হয় কিন্তু সেখানে যার সঙ্গে আপনারা নিশ্চয়ই একমত হবেন আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেই একটা সার্ভের রিপোর্ট আপনাদেরকে দেই রিপোর্ট হলো এটা এমনকি বর্তমান জামায়নাতে। আমেরিকার যুক্তরাষ্ট্র ইউএস দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানকার নিউ ইয়র্ক বিগেস্ট সিটি আমরা জানি টোয়েন্টি ফোর আওয়ার সিটি নিউ ইয়র্ক এই নিউ ইয়র্কে একদিনে নিউ ইয়র্ক সিটিতে যেই পরিমাণ ক্রাইম হয় যেই পরিমাণ অপরাধের ঘটনা ঘটে যেই পরিমাণ রেপ হয় যে পরিমাণ রাবারি হয় যে পরিমাণ আপনার খারাপ কাজ হয় যে পরিমাণ ক্রাইম হয় অপরাধ হয় হল সৌদি আরবে তিনশো দিনে পুরো এক বছরেও ওই পরিমাণ ক্রাইম হয় না চিন্তা করে দেখেছেন তাহলে আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর কোরআনকে আংশিকভাবে হলেও তো সেখানে মানা হচ্ছে চুরির শাস্তি আছে মার্ডারের শাস্তি আছে সেখানে ড্রাগ ডিলিংয়ের শাস্তি আছে এই শাস্তিগুলো আপনার যেহেতু সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয় সঠিকভাবে এগুলোকে মানা হয় এই মানার জন্য আল্লাহ এমন নিরাপত্তা সেখানে দিয়েছেন দেখেন সভ্য দেশ হিসেবে যারা সারা দুনিয়ার মোড়ল যারা নিজেদেরকে মোস্ট সিভিলাইজড মনে করে যারা নিজেদেরকে মনে করে উই লিডার অব দ্য হোল ওয়ার্ল্ড সেখানে এক সিটিতে এক রাত্রে এবং দিনে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে যেই দুর্ঘটনা ঘটে যে অপরাধের ঘটনা ঘটে সারা বছরেও সৌদি আরবে সেই পরিমাণ ঘটছে না এটা সৌদি আরবের মানুষের ক্রেডিট আমি বলবো না এটা আপনার আমার ক্রেডিট আমি বলবো না ক্রেডিট হলো আল্লাহ সফায়ানা হুয়াতা আয়া যে আল্লাহর নিয়মকে সেখানে মানা হয় আল্লাহর নিয়মকে মানার কারণে সেখানে শান্তি আছে আর যারাই আল্লাহর নিয়মকে মানবে আল্লাহ তাদেরকে শান্তি দিবেন সমাজেও শান্তি হবে রিজিকের মধ্যেও বরকত হবে এবং আল্লাহ সোফায়ান হৌয়াতা আয়া আলাহ তাদেরকে ভালো রাখবেন সুন্দর রাখবেন এবং আল্লাহ তা তাদের মধ্যে বরকত দিবেন আল্লাহ তা আল্লাহ করেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون ولو ان اهل القرى جدي جنوب قدير নগর আর বন্দর গ্রামে গঞ্জের মানুষের আমানু তারা ইমান এনে ফেলতো আল্লাহকে ভয় করে চলতো আল্লাহর নিয়ম মেনে চলতো তাহলে কি হতো আমি আল্লাহ তাহলে জমিন এবং আসমানের বরকতের দরওয়াজা তাদের জন্য খুলে দিতাম সুবাহ আল্লাহ

বীমা কানু একসিবোন তারা যেটা কামাই করেছে এটা তাদের কামাই এই যেটা এটা নিজেদের হাতের কামাই এই তারা শাস্তির মধ্যে আছে তাহলে নিসা এখানে এই হদুদের বিষয়ে আলোচনা করা হচ্ছে হ্রদটা কিসের হদ হল ফাহেসা কুরআনুল কারিমের মধ্যে সাধারণত এই ফাহেসা বলতে এটা সেক্সুয়াল ফাহেসাকে বোঝানো হয় ডার্টি অ্যাক্ট পুশ ডার্টি অ্যাক্ট সেক্সুয়াল অ্যাক্ট এটা হল অ্যাডাল্টরি যেটা জেনা যেটাকে বলা হয় এটাকে আল্লাহ এটাকে বলেছেন এই সম্পর্কে আমাদের আলোচনা এই জন্য করা দরকার এর থেকে আমরা মুক্ত থাকতে পারি আমাদের সমাজ মুক্ত থাকতে পারে এই আলোচনা আমরা কন্টিনিউ করবো তবে এখন না খানিকক্ষণের বিরতির পরে আমাদের বিরতির সময় হয়ে গেল উইল বি গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক স্টে ইন ভেরি ভেরি সুন Stay in front of television screen. Assalamu alaikum, rahmatullahi wa barakatuh. Dialogue, dialogue, discussion, discussion, discussion. discussion. Debate. debate, debate, rebuttal, rebuttal, conclusion. conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. উইটনেস জাকির নাইক ইন ব্যাটেল অব ওয়ার্ল দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ রে কত এক নিশ্চয়ভাবে একমুখী ও থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শির মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনেরতে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছে হাসান জমিন

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আফটার দা ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআন এক ডিসকাশনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করেছিলাম যে নম্বর আয়াতে কথা বর্ণনা করেছেন সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি শুধু এই আয়াত এক আয়াত হিসেবে আলোচনা করলে আলোচনাটা পরিপূর্ণ হবে না সেজন্য আমরা নূরের মধ্যেও এই অ্যাডাল্টির শাস্তি সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন আমি প্রথমে বলছিলাম এটা আল্লাহর ভাষা এটা একটা ডায়ার্টি অ্যাক্ট এটা একটা ইনডিসেন অ্যাক্ট এটা একটা ফাহেসা আল্লাহ আব্লা আলমি এটাকে ফাহেসা নাম দিয়েছেন এবং আল্লাহ ব্লাহ আলমিন নিজেই বলেছেন ওয়ালা তাকর বুঝিনা ইন নাহু কান ফাহেসা তাও আসা আসা বিলা তোমরা জেনার ধারে কাছেও যাবে না জেনা করা তো দূরের কথা ন ইভেন গো ক্লোজ টু ইট ইনভলভিং উইথ ইট ইজ ডিফারেন্ট ডো নট গো ইভেন ক্লোজ টু ইট ডোণ্ট বি ক্লোজ ইভেন ওয়াই ইন না হু কান ফা হেসা ইস এটা অপবিত্র এটা খারাপ এটা কদর্য ওয়াসা আসাবিলা এবং এটা একটা খারাপ পথ যে ব্যাড ওয়ে মূল কথা হলো সমাজের মধ্যে যদি জেনা ব্যবসার বেড়ে যায় তাহলে এটা সমাজের ক্ষতি হয় তাদের মধ্যে এবং জন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য তখন আর থাকে না সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়ে যায় মানুষ বিভিন্ন বিপদ আপদে পড়ে যায় আপনার অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে যায় যারোজ সন্তানের সংখ্যা বেড়ে যায় সমাজের মধ্যে কোনো ভালো কোনো কিছু থাকে না সেজন্য শয়তানের একটা ওয়ে হলো শয়তান যদি কাউকে জেনার মধ্যে লিপ্ত করতে পারে তাহলে শয়তান ইজ সাকসেসফুল এই শয়তান মানুষের কাছে আসে পুরুষের কাছে আসে নারীর কাছে আসে এবং তাদেরকে অশ্ববচে দেয় এখন কথা হলো আল্লাহসুফহান হওয়া তা আলা যৌবনের যে শক্তি মানুষকে দিয়েছেন এটা আল্লাহ রব্বেলা আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত দ্য সেক্সুয়াল অবিবিলিটি আল্লাহসুফহান হউয়া তা আল এজ গিবেন হিউম্যান বিয়ং ইজ এ নেয়া মা ফ্রম আর ইজ এ ব্লেসিংস ফ্রম ল এটা যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে মানুষের মধ্যে রিপ্রোডাকশানের অবিবিটি থাকতো না যে আপনি মা হবেন অথবা বাবা হবেন সেটা আপনি হতে পারতেন না এই জন্য সবসময় এই বিষয়টাকে পজিটিভলি আপনারা নিবেন যে যৌবনের যে শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন এটা হলো আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত যাদের এই শক্তি নাই তাদেরকে আমরা নপুংসক বলি তাদেরকে আমরা হিজরা বলি তাদেরকে এটা বলি সেটা বলি এমন কি এই শক্তি না থাকলে পরে বিয়ে ভেঙ্গে দেওয়ারও অনুমতি শরিয়াত দিয়েছে দেখেন আপনার আমার মা বাবার মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন এই নিয়ামত দিয়েছেন ছিলেন বলেই আমরা তাদের ঔরসে তাদের গর্বে জন্ম গ্রহণ করেছি আপনার মা বাবারও যা আমার মা তাই কাজেই এটা এমন একটা বিষয় যে আমার মা বাবা আপনার মা বাবাকে আল্লাহরবুল্লাহ আলমিন যদি এই আপনার ফিজিক্যাল শক্তির নিয়ামতটা না দিতেন তাহলে আপনার জন্ম হতো না আমারও জন্ম হতো না এটা আল্লাহ আল্লা মিন একটা নিয়ম আল্লাহর একটা সুন্নত আল্লাহর একটা মেথড আল্লাহর একটা ওয়ে আল্লাহ সুবহায়ান হুয়াতা আয়ালা এর মধ্যে দিয়ে হিউম্যান বিং কে পৃথিবীতে নিয়ে আসবেন আল্লাহ সুবহায়ান হুয়া তা এই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ সুবহান হুয়াতা আয়ালা এই যে মানুষের যেটা ডিজায়ার আছে মানুষের যেই ফিজিক্যাল নিড আছে তার যে জৈবিক প্রয়োজন আছে এই প্রয়োজন মিটানোর ব্যাপারে আল্লাহ সুহান হুয়া তা আলা দিমত করেন না প্রয়োজন মানুষ মিটাবে তবে কোথায় মিটাবে হালাল জায়গাতে মিটাবে কোনো হারাম জায়গাতে নয় আপনাদেরকে একটা হাদিসের কথা বলি মদিনার একজন ইয়াং ম্যান মুসলমান হয়েছে কেবল নতুন সেই সমাজেও তো আপনার খারাপ কাজ ছিল যেমন সব সমাজে থাকে আল্লাহ নবীর কাছে যে বললো ইয়া আসুল আল্লাহ আপনি আমাকে জেনা করার অনুমতি দেন দেখেন কত বড় বেকুব তুই জেনা করবি তো আল্লাহ নবীর কাছে অনুমতি নিয়ে নতুন মুসলমান হয়েছে তো ইয়াং ম্যান ইমোশনাল লোক মনে করেছে আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে নেই তাইলে আর কোনো অসুবিধা হবে না রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তাকে তো থাপ্পড় দিয়ে বলতেন ব্যাদ বেকুব বের হয়ে যাও আল্লাহ নবী বললেন কাম ডাউন ইয়াং ম্যান সিট ডাউন একটু শান্ত হও বস আচ্ছা তুমি যে জেনার জন্য অনুমতি চাও তুমি কার সঙ্গে জেনা করবে রসুল্লাহ সাল আলাই এই কোশ্চেন শুনে ইয়াং ম্যান একটু লজ্জিত হয়ে গেল সরি প্রফেট অফ আল্লাহ আপনি মাফ করবেন কার সঙ্গে করব ওইটা আমি শর্ট আউট করতে পারবো আমার আছে বহু এরকম বান্ধবী চেনা আছে মদিনাতে অনেক মহিলা আমার জানাশোনা আছে তখন আল্লাহ নবী দ্বিতীয় কোশ্চেন করলেন ও হে ইয়াং ম্যান ও হে যুবক তোমার কি মনে হয় তুমি যে জিনা করার প্লান করতেছো একজন মহিলার সাথে একটা মেয়ের সঙ্গে যদি এই জেনা অন্য একজন ইয়াং মানুষ যদি প্লান করে তোমার বোনের সঙ্গে করবে তাহলে তুমি কি বলবা তখন তার চেহারা লাল হয়ে গেছে চোখ মুখ লাল হয়ে গেছে চোখ বড় বড় ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি এই মদিনাতে আমার থেকে শক্তিশালী যুবক কেউ নাই আমার বোনের দিকে যদি কেউ তাকায় তাহলে তার চোখ খুলে ফেলবো তার আমি জেনা করা তো দূরের কথা আমার বোনের সাথে আমার বোনের দিকে কেউ তাকাইতেও পারবে না আল্লাহ মুসকি হাসলামে বললেন গুড আচ্ছা কি মনে করো তোমার বোন যদি কেউ এই খারাপ কাজ তোমার মায়ের সঙ্গে করার প্ল্যান করে হোয়াট ইউল বি ডুইং তুমি কি করবে তখন যুবকের তো মাথা গরম হয়ে গেছে এবার আমার মার সঙ্গে জেনা করবে একজন এত বড় সাহস এই মদিনাতে আল্লাহর কসম করে বলি এই যে হার্রাসার কি হারিয়া এই পুরো মদিনা অঞ্চলের মধ্যে এমন কোনো কিছু করার চিন্তাও করতে পারে তখন সাল্লাম বললেন ইয়াংম্যান কথা তো ঠিক তুমি যেই মহিলার সঙ্গে এটা প্ল্যান করতেছ এই মহিলাটা নিশ্চয়ই কারো একজনের বোন নিশ্চয়ই কারো একজনের ওয়াইফ অথবা কারো একজনের মা অথবা কারো একজনের মেয়ে ঠিক না তো তুমি কাজটা করবা তার ভাইয়েরা তার স্বামী অথবা তার বাবা তারাও কি অপছন্দ করবে না এটা যেই কাজটাকে তুমি তোমার মায়ের সঙ্গে ঘৃণা করো তোমার বোনের সঙ্গে ঘৃণা করো তোমার মেয়ের সঙ্গে ঘৃণা করো তোমার স্ত্রীর সঙ্গে ঘৃণা করো অন্য কাউকে তুমি অ্যালাউ করো না এই কাজটা তুমি আর একজন মহিলার সঙ্গে কিভাবে করবে ইয়াংমান বলল ইয়ার আমি এক্সট্রিমলি সরি আমি সরি বলতেছি আপনাকে সরি 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 আমি আসলে বুঝি নাই আমি অ্যাপোলজি দিচ্ছি আমি আপনাকে দুঃখ প্রকাশ করছি আমি মাপ চাই আপনার কাছে আপনি আমাকে মাপ করে দেন আমি একমাত্র বিবাহ করা ব্যতীত অন্য কোন মহিলার সঙ্গে আমি বাহিরে সম্পর্ক করব না আপনাকে ওয়াদা করলাম আপনি কি চিন্তা করে দেখেছেন কত বড় একটা সুন্দর সমাধান আল্লাহর নবী দিলেন আজকাল দেখেন ছেলে মেয়েরা অবাধে তারা শারীরিক মেলামেশা পর্যন্ত করে ফেলতেছে যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন আমরা শুনি যে ও বিপদ হয়ে গেছে গর্ভবতী হয়ে গেছে কি হয়েছে পত্র পত্রিকায় খবর আসে পেপারে খবর আসে কি হয়েছে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার অনুসরণ চলিতেছে প্রেমিক তাকে বিয়ে করতে চায় না এখন এর আগে সবকিছু তো হয়ে গেছে এখন বিয়ে করে কি করবে এখন যেহেতু বিয়ে করবে না এই জন্য মেয়ে গিয়ে ছেলের বাড়ির সামনে এখন বসে আছে অনশন আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে যাব না কেউ বিশ খায় কেউ আত্মহত্যা করে কেউ এইটা খায় সেইটা খায় শয়তান বজ্জাতি আগে করতে কে কইছিল তখন এটা খেয়াল ছিল না দেখেন সমাজ কত খারাপ হয়ে গেছে আল্লাহ সুফায় হুয়া তা আল আ চান যে মানুষ তারা বৈধভাবে বিয়ে শাদী করবে আজকাল মেয়েদের বয়স হয়ে যায় ছেলেদের বয়স হয়ে যায় বিয়ে শাদীর কোনো খবর নেই পঁচিশ বছর তো কোনো বয়স না তিরিশ বছর তো কোনো বয়স না এবার পঁয়ত্রিশ হয়ে গেলে তো বুড়ো বুড়ি তখন বিয়ে করে করবেটা কি মানুষ আমাদের সমাজ আনফরচুনেটলি জন্য খারাপ হয়ে যাচ্ছে যে কথা আপনাদের ক্ষেদমতে আমি বলছিলাম সেটা হলো আল্লাহ আল আমিন এটার ব্যবস্থা করে দিয়েছেন যে মানুষের যে জৈবিক প্রয়োজন আছে মানুষের যে সেক্সুয়াল নিড আছে এটাকে মানুষ পূরণ করবে তবে ইট হ্যাজ টু বি ইন দা হালাল ওয়ে এটা হালাল পথে হতে হবে এটা হারাম পথে নয় আর জেনার পথটা হলো হারাম 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 নিজেকে ধ্বংস করে এইডস এর মতন রোগ হয় সমাজকে ধ্বংস করে খান খান করে দেয় মানবতাকে ধ্বংস করে ফেলে আর জাহান নামের আজাব তাদের জন্য অপেক্ষা করে আর সেজন্য রসূলুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন তোমরা এমন কাজে লিপ্ত হতে পারো না এই আয়াতের মধ্যেও আল্লাহ সুবহায়ান হুয়াত আলা বলছেন যে এরকম যদি খারাপ কাজে কেউ লিপ্ত হয় তাহলে এটা প্রমাণের জন্য সাক্ষীও লাগবে আর আল্লাহ রসুল যে কথা বলেছেন যদি বৈধভাবে বিয়েশাদির মাধ্যমে ম্যারেজের মধ্য দিয়ে যদি মানুষের সম্পর্ক হয় এই সম্পর্কটা বৈধ সম্পর্ক এর কারণে আল্লাহ রব আলমিন সোহাব দেন সৎ সন্তান দান করেন সমাজের মধ্যে শান্তি থাকে শৃঙ্খলা থাকে এবং রেস্ট্রিকশন থাকে আর সমাজ সুন্দর সমাজে পরিণত হয় আমাদের এই এপিসোডে আর লম্বা কথা বলার সুযোগ আমরা আজকে আর পাচ্ছি না আমরা নেক্সট এপিসোডে এই সংক্রান্ত আলোচনাকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ আলোচনা চলছে সৌরাতার বাস নাম্বার ফিফটিন আপনারা পিস টিভি বাংলার সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন স্টে উইথ পিস টিভি বাংলা স্টে উইথ আস ইনশাল্লাহ উইল বি উইথ ইউ ফর এনি আদার এপিসোড ভেরি ভেরি শর্ট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামীর বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পিএস একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএস টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানির অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরীভাবে বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী